ভালো, খুব ভালো লেগেছে। ভগবান খুব আনন্দ পেলেন আমার গৌরহরি, গৌরহরি খুব সুখ পেয়েছে। এবার আসুন তো, ভগবান যে বললেন আমি এক করে দেব, মিলাতে হবে। আগে বলুন, ভগবান যে তিথিতে আবির্ভাব হলেন গৌরহরি, তিথিরার নাম কি মায়েরা বলো? গৌরহরির আবির্ভাব তিথি কি? দোল পূর্ণিমা, হোলি পূর্ণিমা, গৌর পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, অনেক নাম। এবারে আসুন, যে ভগবান যে বললেন ধনী গরিব মধ্যবিত্ত সবকে একই রকম করে পথে বের করব, সত্যি কি বের করেছিলেন? একটু মিলিয়ে নিই। আচ্ছা, খুব দামি, মানে খুব ধনী মানুষ তো দামি প্যান্ট শার্ট পরে বা ধুতি পাঞ্জাবি, খুব দামি ধুতি পাঞ্জাবি পরে। ঠিক ওই দিন গৌরহরির আবির্ভাবের তিথিতে উনি দামি ধুতি পাঞ্জাবি পরে পথে বেরোবেন? হ্যাঁ, কেন বলো তো? রং দিয়ে দেবে। তাহলে সেই ধনী মানুষও ছেঁড়াছড়ি পরে বেরোবে, গরিবও ছেঁড়াছড়ি, মধ্যবিত্তও ছেঁড়াছড়ি, হাঁড়ি মুচি ডম কেওড়া সবাই ছেঁড়াছড়ি, একই রং সবাই মাখবে। ভগবান যে বললেন সবকে এক রং মাখাবো, একই পোশাকে পথে বের করব, সেই শুভ দিনের সন্ধিক্ষণে বঙ্গের মাটিতে আমি আবির্ভাব হব। রাধে রাধে। দেখেন, ধনীর জন্য আলাদা রং থাকে? ধনী মানুষ একটু দামি রং দিতে হবে, থাকে একই রং? হাঁড়ি মুচি ডম কেওড়াও মাখবে, গরিবও মাখবে, মধ্যবিত্ত মাখবে, ধনীও মাখবে। ভগবান যে বললেন আমি এক করে দেবো, সেই দিন কোনোদিন হরিনাম করে না দেখবেন ভক্তমণ্ডলী, তার মুখের দিকে তাকিয়ে দেখবেন হরিনামের দল হরিনাম করতে করতে যাচ্ছে, কোনোদিন বলে না। সেও যদি প্রথমাঝে একবার হরিনামের দল যাচ্ছে, সে সঙ্গে দেখবেন আস্তে আস্তে বিড় বিড় করে হলেও বলবে হরি বল, হরি বল, হরি বল। ভগবান যে বললেন সর্বার জুহায়, সেদিন আমি কৃষ্ণ নামের প্রেমের বন্যা ভাসাবো, সেই দিন আমি আবির্ভাব হব। নিদাই গৌর হরি হরি রাধে। ভগবান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে হরিনাম প্রচার করেছিলেন গৌরহরি, ভূমিষ্ঠ হয়েই তিনি হরিনাম প্রচার শুরু করে দিয়েছেন। জানা আছে বাবা, মায়েরা জানা আছে, মায়েরা জানো? জানো না, ঠিক আছে আমি এটা বলে দেবো, এটা আমি বলে দেবো মা, এর পরের যেটা বলবো না সেটা সবার মুখস্থ আছে, একদম মুখস্থ। ভগবান গৌরহরি ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তনপান করে না, কেন করে না? মায়ের দীক্ষা হয়নি, এটা মুখস্থ সব জায়গায়, গোটা পশ্চিমবাংলা যাক যেখানেই জিজ্ঞেস করি একদম মুখস্থ, ঝড়ের মতো বলে মায়ের দীক্ষা হয় না। ভক্তমণ্ডলী একবার স্মরণ করুন, ওটা কিন্তু অনেক শাস্ত্র দেখলাম, কোনো শাস্ত্রে কিন্তু পাচ্ছি না যে মায়ের দীক্ষা হয়নি। এবার বলছি, হ্যাঁ ওইটাই ব্যাখ্যা করছি, ওইটাই ব্যাখ্যা করছি আমি। শোনো মা, মা আমার যে ঘরে জন্ম হলেন, যার বাবা পণ্ডিত দাদু পণ্ডিত, পণ্ডিতের ঘরে মেয়ে, বিবাহ হলো যেই ঘরে স্বামী পণ্ডিত শ্বশুর পণ্ডিত, পণ্ডিতের ঘরে বৌমা। এবার একটু দীক্ষা সম্পর্কে বলি, অদীক্ষিত জীবনং পশুচ সংশয়, অদীক্ষিত মানুষের দেহটা পশুর দেহ, ওই মানুষের দেহ সদৃশ সমান। অদীক্ষিতানাং লোকানাং দোষং শৃণু বরাননে, অন্নং বিষ্টা সমং তুষ্য জলং মূত্র সমং স্মৃতং যৎকৃতং সাধ্যং তুষ্য জাতির্য ধগতি। অদীক্ষিত মানুষের হাতের জল মূত্রতুল্য পেচ্ছাবের সমান, অদীক্ষিত মানুষের হাতের অন্ন বিষ্টা পায়খানার সমান, অদীক্ষিত অবস্থায় মাতৃ পিতৃ পিণ্ডদান নিষ্ফলং ভবেত, মাতা পিতার পিণ্ড ভগবান গ্রহণ করে না। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ গয়াতে একটা পিণ্ডদান করেন, গয়াতে আমার প্রভুর চরণ চিহ্নটা আছে, পার্থিব জগতে মাতৃপিতৃহীন হলে শ্রাদ্ধবাসরে একটা ব্রাহ্মণরা পিণ্ডদান করান, নাকি করায় তো? আচ্ছা একটু বলে দেয় তো যে বাবা এই পিণ্ডটা কোথায় দিচ্ছ, উপলক্ষটা কি, মানে কোন জায়গায় দিচ্ছ, এটা কি বলে দেয়? ওটাও কিন্তু ভগবানের চরণ, ভগবান বিষ্ণুর চরণ, ওটা বলে দিলে মনে হয় খুব ভালো হতো, ব্রাহ্মণ ঠাকুর যদি বলে দিতেন বাবা একটু ভক্তি করে মনে কর ভগবানের চরণে দিচ্ছিস, এইটাকে স্মরণ করে তোর পিতৃপিণ্ডটা দান করে দে, যদি হয় তার শ্রদ্ধা ভক্তিটা ভালো আসবে, আর না বললে বলছে ওইখানটা দিতে, দিয়ে দিলাম।
নাকি এইরকমই বেশি মনে হয়, বলা বলিটা কম হয়। এবার আসুন, মাগো মায়ের দীক্ষা হয় না যার গর্ভে স্বয়ং ভগবান এলেন। স্বয়ং ভগবান যে মায়ের গর্ভটা এলেন, সেই গর্ভ কোনোদিন অপবিত্র গর্ভ না। অপবিত্র গর্ভে পবিত্র ভগবান কোনোদিন আসতে পারেন না। আচ্ছা, ভগবান গৌহরী মাতৃগর্ভে কতদিন ছিলেন মা? মায়েরা বলো বলো, কতদিন মানে কত কমাস ছিল? আমাদের মতো নয়, আমাদের চেয়ে বাড়তি মাস ছিল, ত্রয়োদশ মাস, ১৩ মাস। ভগবান গৌরহরি মাতৃগর্ভে এই কলিকালে ১৩ মাস ছিলেন, ১৩ মাস পরে ভূমিষ্ঠ হয়েছেন। আমাদের সঙ্গে যদি এক হয়ে যায় তাহলে তো মানুষ বলবে, হ্যাঁ রাধে রাধে, ১৩ মাস। এবার আসুন, স্বয়ং ভগবান যে মায়ের গর্ভে ১৩টা মাস ছিলেন, সেই মায়ের গর্ভ কি অপবিত্র হয় না? এবার আসুন, আমি এটা মায়ের স্তন পান করে না এটা সত্য, কিন্তু মায়ের দীক্ষা হয় না বলে পান করে না এটা কিন্তু সত্য না। একটা দীক্ষার ব্যাপার আছে সেটা বলছি। মা তো আমার ব্রাহ্মণদের, ব্রাহ্মণদের কী মন্ত্রে দীক্ষা হয়? সাবিত্রী মন্ত্র বা শক্তি মন্ত্রে। ব্রাহ্মণদের সাবিত্রী মন্ত্র বা শক্তি মন্ত্রে দীক্ষা হয়, তাহলে সেই মা তো আমার সাবিত্রী মন্ত্রে দীক্ষা নিয়েছেন, পবিত্র মা। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ধর্মে শ্রেষ্ঠ কে? বৈষ্ণব। ধর্মে কিন্তু শ্রেষ্ঠ ব্রাহ্মণ নয়, ধর্মের শ্রেষ্ঠ হলেন বৈষ্ণব। ব্রাহ্মণরা ধর্মে কিন্তু বৈষ্ণবের দিকে এগোতে পারবে না, এটা খুব সত্য, এগোতে পারবে না। তো যাই হোক, তাহলে গৌরহরি কেন স্তন পান করেন না? গৌরহরি মনে মনে বলছে, মা মা গো, তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হও, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে পরম বৈষ্ণবী মা হও। আমি বৈষ্ণবী মায়ের স্তনদুগ্ধ পান করে শুধু আমার এই ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব জগৎকে কৃষ্ণ নামের প্রেমের বন্যায় আমি ভাসাবো। নিদাই গৌর হরি হরি বল রাধে। কৃষ্ণ মন্ত্র বা বিষ্ণু মন্ত্র হয়নি বলেই মায়ের স্তনপান করেন না। তুমি বৈষ্ণবী মা হও, আর জগতের মায়েদের ডেকে ডেকে বলবো, জগৎবাসী মায়েরা আমার মাকে দেখো, ওই বৈষ্ণবী মাকে দেখে শিখে নাও, জেনে নাও, তোমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন করে কৃষ্ণ নাম হরি নাম করো, আমি আমার নিজেকে সবার কাছে আমি বিক্রি করে দৌ। নিদাই গৌর হরি হরি বল। কত প্রেমময় গোবিন্দ আমার দেখেন, কত করুণাময় গোবিন্দ। আচ্ছা, এটা আরো ভালো করে প্রমাণ করে দিচ্ছি, দেখেন মন্ত্রটা দেবে কে? অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু তো অদ্বৈত আচার্য ব্রাহ্মণ, উনি পাবেন কোথায় কৃষ্ণ মন্ত্রটা? অদ্বৈত বসেছে মায়ের কোলে গৌরহরি, গৌরহরির বদন পানে তাকিয়ে অদ্বৈত চোখের জলে ভাসছে দয়াময়, কি মন্ত্র দেব? যে মন্ত্র দিলে আপনি মায়ের স্তনপান করবেন, আমি কি মন্ত্র দেব? গৌরহরি ইশারা করে দেখাচ্ছেন, ডানচরণের বৃদ্ধা আঙুলিটাকে নাড়াচ্ছে, বলছে প্রভু আমার ইশারা করে কি দেখায়? যখনই সেই চরণের দিকে বৃদ্ধা আঙুলির দিকে দর্শন করলেন, আস্তে আস্তে বৃদ্ধা আঙুলিটাকে বসমাতা মায়ের বুকে ঠেকিয়ে দিয়ে সেই মন্ত্রটা লিখে দিলেন, কৃষ্ণ মন্ত্র। প্রথম পেলেন কে? বসমাতা মা। দ্বিতীয় পেলেন অদ্বৈত। তৃতীয় মায়ের কর্ণে প্রবেশ করে দিলেন, আর মা সঙ্গে সঙ্গে ভগবান মাতৃ স্তনদুগ্ধ পান করতে লেগে গেলেন। নিদাই গৌর হরি হরি বল। মানে কীর্তনিয়ারা, আমরাই কীর্তনিয়ারাই না শিখিয়ে দিয়ে গেছি, মায়ের দীক্ষা হয়নি। একজন কীর্তনিয়া যদি কিছু বলে দেয় সেটাকে দেখেই বলবো, সে যদি ভুল বলে দেয় সেখানে ৬০,০০০ টাকার কীর্তনিয়া বলে দিয়েছে, বাস। ক্যাসেটে আপনারা শুনেছেন, এক জায়গায় পাঠ করতে গেলাম ঘাটালের জায়গায়, ঘাটাল লাইনটা শেষ হয়ে গেছে, কয়েকজন মা খালি জিজ্ঞেস করবে, এ বলে তুই যা তুই যা, ঠেলাঠেলি করছে। আমি বলি কিছু একটা মনে জানার ইচ্ছা, আমি মা গো শোনো তোমরা কি কি জানতে চাচ্ছ কিছু? বলছে বাবা ভয়ে যেতে পারছি না, বলতে পারছি না, চলে এসো বসো। এসে বলছে বাবা একটা কথা, কিছু মনে করবেন না, পঞ্চামৃত কেন খেতে নেই? আমি বলি কোন হনুমান বলেছে, কোন হনুমান বলেছে? তখন বলে কেন, এই তো প্রদীপ পাল কীর্তন করতে আসছিল, ৬০,০০০ টাকা নিয়ে গেল, উনি বলেছেন। তো আপনারা মাগো তোমরা জিজ্ঞেস করো না যে কেন খেতে নেই, একটু বলুন।
বলে হ্যাঁ স্যার গ্রিন রুমে গিয়ে এক ছেলেকে পাঠিয়েছিলাম জিজ্ঞেস করতে বলছে ওরে পঞ্চামৃত জল খেলে পেচ্ছাপের সঙ্গে বেরোয় মহাপাপ হবে মহাপাপ হবে কেমন কথাটা শিখিয়ে গেল দেখো যে পঞ্চামৃত যদি একবার কেউ সেবন করেন তার অ্যাকশনটা এক মাসের ওপরে থাকবে এক মাস তার অকাল মৃত্যু হবে না বাজ পড়ে মরবে না গাড়ি অ্যাক্সিডেন্ট হবে খোড়া ল্যাংড়া হতে পারে মৃত্যুটা হবে না সাপের ঘাড়ে পা দিলে সাপ ছোবল মারবে কিন্তু আপনি বেঁচে যাবেন যে কোনো হসপিটালে গিয়ে তো বেঁচে যাবেন মৃত্যুটা হবে না নিদাই গৌর হরি হরি বল তাকে বললে পঞ্চামৃত খেও না আমি বলি তাহলে মা রে তোরা এক্ষুনি ফোন করে ওকে বল নাম্বার ধরে ফোন কর বলছে আপনি আগে বলুন ভগবানের প্রসাদ পেও না কেন ভগবানের প্রসাদ পেলে আরও পায়খানা নোংরা দিয়ে বেরোবে নোংরা হয়ে বেরোবে ওইটা তাহলে আগে বলতে বল আপনি এটা আগে বলুন তারপরে বলবেন পঞ্চামৃত ওই বলে দিয়েছে যা বলছে চুপ আর চুপ হয়ে গেছে রাধে রাধে তারপরে একটা আসরে গিয়ে এসেছিল আমাদের পাশাপাশি আমি দেখি ওই কথাটা বলে বাকি চেপে গেছে সেটা বন্ধ হয়ে গেছে ওটা চেপে গেছে হ্যাঁ গৌরহরিকে যে একবার দর্শন করে সে তো ভুলে যায় বাড়ি যেতে পারে না একবার যে দর্শন করেছে বাড়ি ফেরার স্বাদ জাগে না দেখবেন যারা বাড়ি ফিরে যেত রাত্রে ঘুম আসতো না রাত্রে শুয়ে শুয়ে বলতো বিধিরে কেন তুমি রাত্রিটা দিলে রাত্রি যদি না দিতে আমি আমার গৌরঙ্গ থেকে নয়ন ফিরি নিয়ে আসতে পারতাম না শাস্ত্রকার বললেন গৌরহরি যেখানে শয়ন করে থাকবে এক পাশে যদি সোনার তাল ফেলে দেয় ওই সোনার তালের দিকে কারো দৃষ্টি পড়বে না দৃষ্টিটা আমার গৌরঙ্গে পড়ে যায় যারা কৃষ্ণ গৌর প্রেমে পাগল হয়ে গেছেন তারা চোখের জলে ভেসে ভেসে বলতো বিধি আমার নয়নটা দিয়েছ আমার অপরূপ রূপমা আধুর্য গৌর দর্শন করবার জন্য নয়নের পলকটা তুমি কেন দিলে বিধি রে এই নয়নের পলকটা যদি তুমি না দিতে বিধি যখন এই নয়নের পলকটা পড়ে যায় গৌর হরি আমার নয়ন থেকে অপলোক হয়ে যায় পলকটা যদি না দিতে গৌর হরি আমার নয়ন থেকে অপলোক হয়ে যেত না আমার নয়নের মাঝে আমার গৌর দর্শন করতে করতে হা গৌর হা গৌর বলতে বলতে আমি আমার প্রাণটা আমার গৌর চরণে সঁপে দিতাম রাধে যারা ধনী মানি মানুষ গৌরহরিকে দেখবেন সোনা দিয়ে সাজাচ্ছে অনেক সোনা অঙ্গে সোনার হার হাতের বালা পায়ের নপুর সোনা দিয়ে বানিয়ে দিয়েছে দুটি চোরের নজরে পড়ল এইটুকু ছোট্ট ছেলে নিমাই গায়ে এত সোনার গহনা এই শনশন এই গহনাটা যদি চুরি করতে পারি কতদিন আর চুরি করতে হবে না বসে বসে খেতে পারবো সেই গহনাটাকে নেওয়ার জন্য দুটি চোর গিয়ে উপস্থিত হলেন ছোট্ট ছেলে তো একটু ফাঁকের দিকে ডাকতে হবে কি করলেন না নারকেলের নাড়ু বানিয়ে নিয়ে দেখাচ্ছে গৌরহরি ভাবছেন বা ভক্ত আমার জন্য নারকেলের নাড়ু এনেছে আমি যাচ্ছি আমি যে সবাইকে প্রেম দেওয়ার জন্য এসেছি জগতে সবাইকে যে আমি আমার বুকে টেনে নিতে এসেছি সবাইকে হরিনামের প্রেমের বন্যায় ভাসাতে এসেছি আমি যাচ্ছি ঠরঠর করে গৌরহরি তখন চলতে শিখেছে ঠরঠর করে ঠরঠর করে অনতি দূরে চলে গেলেন যেই না গেলেন দুটি হাতে দুটি নাড়ু ধরিয়ে দিয়ে গৌরহরিকে একটি চোর কাঁধে তুলে নিয়ে পালাতে শুরু করলেন কাঁধের মধ্যে ভগবান গৌরহরি আমার নাড়ু সেবা করছে আর ভাবছে দুটি চোর এসেছিল একই মনোভাব কিন্তু আমি আমি যে ভগবান একজনের কাঁধে চাপলাম একজনকে কৃপা করলাম আর একজন কি ফাঁকে পড়বে ভগবান ভাবছে কি করলে আমি ওই কাঁধে যাব ভগবান নিজেকে একটু ভার প্রকাশ করলেন তখন চোরটা বলছে দেখ এইটুকু বাচ্চা ছেলে কিন্তু ভীষণ ভার ওই চোরটা বলছে তাহলে ভার যখন আমাকে একটু দিয়ে দে বলে একটু নিয়ে নে অপর কাঁধে চলে গেলেন কি প্রেমের ঠাকুর কি প্রেমময় গোবিন্দ আমার রাধে কাঁধে নিয়ে চলছে যারা রাতের অন্ধকারে পথ চলতে ভুল হয় না চুরি করে
দিবালোকে সূর্যের জ্যোতির আলোতে গৌরহরিকে কাঁধে নিয়ে চুরি করে পালাতে গিয়ে চোখের ভুলে গৌরহরি নাড়ু সেবা করছে আর ভুল পথে নিয়ে চলছেন সামনে। নাড়ু সেবা শেষ কোন জায়গায়, যেখান থেকে নিয়ে গেছিলেন ঠিক ওই জায়গায় পৌঁছে গেছেন। আর যা পৌঁছে গেল গৌরহরি চিৎকার করে ডেকে উঠল, ও মা গো, যেই না ডাকছে বলে এবার ধরা পড়ব। গৌরহরিকে ছেড়ে দিয়ে পালাচ্ছে, প্রভু আমার একবার করে দেখে ঘান নাড়ে কি যেন নৃত্য করতে করতে ফিরে আসে। ওরা ফিরে গেল হতাশ হয়ে, এতগুলো সোনা নিতে পারলাম না। খাওয়া দাওয়া করে শয্যায় গিয়ে বলছে, নিমাই তুমি কে? তুমি সাধারণ ছেলে নয় নিমাই, প্রথমে নিলাম তুমি এত ভার ছিলে না, তারপরে কি করে ভার হয়? কে তুমি? ভগবান দৈববাণীতে বলছেন গৌরহরি, ওরে তোরা চুরি করিস কিন্তু যেদিন ধরা পড়বি গাছেপালায় বেঁধে কত আঘাত করবে, সেই আঘাতটা কি আমার অঙ্গে লাগবে না? ভগবান যেন বুঝিয়ে দিলেন, একটা পিপীলিকা হৃদয়ও আমি আছি, সর্বজীবে যে আমি বিরাজ করি, যখন তোকে আঘাত করবে সেই আঘাতটা কি আমার অঙ্গে লাগবে না? শোনো শোনো, তোমরা চুরি যখন করবে একটাই ঘর চুরি করো, সেই ঘর থেকে এমন একটা ধন চুরি করে নাও যে ধন চুরি করলে সারা জীবন তোমাদের আর চুরি করতে হবে না। যেই না ভোলা, নিমাই তুমি বলে দাও কোন ঘর চুরি করব, কোন ঘরে সেই ধন আছে যে ধন পেলে সারা জীবন আর চুরি করতে লাগবে না। গৌরহরি বলে দিলেন, আমার মায়ের ঘরটা চুরি করতে যাস, আমি সেই ধনটা ভিক্ষে দেব। কি বেশি যাবি জানিস, এ বেশি গেলে হবে না। মস্তকটা মুন্নন হয়ে শিখা রেখে দ্বাদশ সঙ্গে তিলক আদি রচনা করে একটু হরিনাম বলতে বলতে যাস, কৃষ্ণ নাম বলতে বলতে যাস, সেই ধনটা আমি ভিক্ষে দেব। যাই না বলা, আর ঘুম আসবে? অন্ধকার থেকে সেই মানা বাড়ি ছুটে চলছে, মানাকে তুলে মুন্ডন হলেন, শিখা রেখে দিয়ে স্নান করে তুলসী মিত্রিকা দিয়ে দ্বাদশ সঙ্গে তিলক আদি রচনা করে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে সেই ভোরের বেলা হরিনাম করতে করতে চলছেন রাধে রাধে। আর ভোরের বেলা মা আমার অঙ্গন ঝাঁট দিচ্ছে, দুইজন বৈষ্ণব প্রভাতে নাম করতে করতে চলছেন রাধে রাধে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরে নাম, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরে নাম, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে কভু সম্পদে কভু বিপদে, এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে কভু সংকটে কভু বিপদে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, পথ চলিতে
করিতে ভক্ত জগতে আর বলিতে তুমি গাহো গাহো কৃষ্ণ মধুর নাম হরি নাম তুমি গাহো গাহো কৃষ্ণ মধুর নাম হরি নাম ভক্ত চলিতে চলিতে আর বলিতে চলিতে আর বলিতে সতীমা অঙ্গন ঝাঁপ দিয়েছিলেন প্রভাতে দুই বৈষ্ণব দর্শন করে দণ্ডবোধ করলেন। আজকে আমার কি সৌভাগ্য দিন, প্রভাতে দুইজন বৈষ্ণব দর্শন করলাম, বসার আসন দিলেন, চরণ ধৌত করে দিলেন, গৃহের মধ্যে প্রবেশ করে চাল ডাল আনাজপত্র টাকা পয়সা যতটা পেরেছিলেন এনে ধরেছেন। মা ওটা নেবো না মা, ওটা তো নিলে আজকের দিনটা আমাদের চলে যাবে, কিন্তু কালকে তো আবার আসতে হবে। কিন্তু তোমার নিমাই বলেছে এমন একটা ধন দেবে যে ধন পেলে সারা জীবন আর আমাদের চুরি করতে হবে না। মা গো আমরা সাধু না, আমরা চোর, তোমার নিমাই এই বেশে আসতে বলেছে তাই এলাম। ও আমার পাগল নিমাই কি বলেছে বাবা জানি নে, আমরা খুব গরিব ব্রাহ্মণ, যতটা পেরেছি দিয়েছি, কৃপা করে নিয়েই সন্তুষ্ট হন। দেখলো নিমাই বেরিয়ে আসছে অন্তর্মহল থেকে ঠর 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 করে। নিমাই দেখো তুমি যে রূপে আসতে বলেছিলে সেই সাজে সজ্জিত হয়ে এলাম। দাও নিমাই, তুমি যে কি দেবে বলেছে যে ধন পেলে সারা জীবন আর চুরি করতে লাগবে না। গৌরহরি অনতি দূর থেকে আধো আধো করে বলতে লাগলেন বা তোমরা তো ঘরটা চুরি করে নিয়েছ। না নিমাই, এই এসে দালানটায় বসলাম, ঘরে এখনো প্রবেশ করিনি। নিমাই প্রভু বলছেন অনেক আগেই তোমরা প্রবেশ করেছো, ঘরে ঢুকে পড়েছো। আচ্ছা ঘর চুরি করে নিয়েছো মানে ঘরে ঢুকে পড়েছো বলতে কি বোঝাচ্ছেন গৌরহরি? তিলক হ্যাঁ, দেখবেন কোনো ভক্ত গিয়ে বলে না মা গো তুমি কার ঘরে, আমি নিত্যানন্দের ঘরে, আমি শ্যামানন্দের ঘরে, আমি অদ্বৈতের ঘরে, আমি বক্রেশ্বরের ঘরে। তাহলে ঘরটা চুরি করে নিয়েছো মানে তিলক একটা ধারণ করেছো মানে ঘর চুরি করে নিয়েছো, এবার সেই ধনটা নিতে হবে। ধনটা কি? না কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম ধন, সেটা আমি তোমায় দেবার জন্য এসেছি, সেটা সেই ধনটা নিয়ে নাও। একবারে হরি বল 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 হেমে বন্দা বাহু তুলে হরি বল হরি বল হেমে বন্দা তুলে হরি বল হরি বল সকল জ্বালা দূরে যাবে হরি বল হরি বল সকল জ্বালা দূরে যাবে হরি বল হরি বল পারে অভাব থাকবে না হরি বল হরি বল সে পার হয়ে যাবে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মাতৃবর্গ কি প্রেমময় গোবিন্দ, দেখুন কত করুণাময় গোবিন্দ, কত কৃপা করে গেলেন। হ্যাঁ তুলসীর হার জেনা পরেছার বৃথা জনম গেল তার, একুল অকুল জন্মকুল আর মৃত্যুকুল দুকুলই খোয়ালো জমালো এই বাস তার। রাধে রাধে।